আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা চলো অধ্যায় পাঁচের লেকচার সিক্স খাদ্য খাদ্য উপাদানের প্রধান যে তিনটি উপাদান বলেছিলাম তার প্রধান উপাদানের সি নাম্বার বা তিন নাম্বার উপাদান স্নেহ জাতীয় খাদ্য বা ফ্যাটস আমরা পড়ি এই ফ্যাটসটা হলো কি কি। তাহলে এই ফ্যাটটা কী ফ্যাটস হলো বা চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান এটি কী কী দিয়ে গঠিত হয় তাহলে কার্বন দিয়ে গঠিত হয় হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে সমান সমান কী হয় স্নেহ স্নেহ উৎপন্ন হয় এটি শক্তিও তৈরি করে স্নেহ জাতীয় উপাদান শক্তিও তৈরি করে তাহলে আমি বলছিলাম যে এই উপাদানটির মুখ্য কাজ হলো তাপ বা তাপ সরি তাপ 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 সে কারণে আমরা চর্বি জাতীয় খাবার কম খাই একটু কম খাওয়াই উচিত তাপ এই উপাদানটি কোথায় থাকে এই চর্বি স্নেহ উপাদানটি পাকস্থলিতে বেশি থাকে পাকস্থলি পাকস্থলিতে হুম পাকস্থলিতে অনেকক্ষণ থাকে অনেকক্ষণ বেশি না অনেকক্ষণ ধরে পাকস্থলিতে থাকে সে কারণে চর্বি জাতীয় খাবার খেলে সহজে হজম হতে চায় না তখন ক্ষুধাও লাগে না তাহলে এখন আমরা বলতে পারি যে এটি কোথায় থাকে এই যে তাপ চর্বিটা কোথায় থাকে চর্বিটা থাকে হলো কি ত্বকের নিচে চর্বি জমা থাকে ত্বকের নিচে কোথায় ত্বকের নিচে থাকে ত্বকের নিচে চর্বি জমা থাকে এছাড়া যকৃতে থাকে মস্তিষ্কে থাকে মাংস পেশিতে থাকে এছাড়া এই যে ত্বকের নিচে যকৃতে যকৃত মানে কি কলিজা বা লিভার যকৃতে থাকে তারপরে আর কোথায় থাকে মস্তিষ্কে থাকে ব্রেনি মস্তিষ্কে থাকে তারপরে হলো আমরা যে মগজ খাই সেটা মগজে থাকে মাংস পেশিতে থাকে মাংসপেশিতে থাকে এ এই এগুলোতে চর্বি জমা থাকে দেহের এই সঞ্চিত চর্বি এই এই যে সব জায়গায় যে চর্বিগুলো জমা থাকে এই চর্বিগুলো কি হয় এই চর্বিগুলো হলো উপবাসের সময় কাজে লাগে উপবাস যেমন আমরা মুসলমানরা কি রোজা রাখি ওই সময় যে এই চর্বিগুলো জমা থাকে আমরা সারা দিন এই চর্বিগুলো কাজ করতে থাকে সে কারণে আমরা কি সুস্থ থাকতে পারি এই চর্বিগুলোর কারণে তাহলে শর্করা ও আমিষের তুলনায় আমরা বলবো যে চর্বিতে দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে এই যে এই স্নেহজাতীয় খাদ্যে শর্করা এবং আমিষের যে দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে ক্যালোরিটা কী ক্যালোরি হল প্রাণী দেহের শক্তি মাপার একক আমি বলেছি দ্বিগুণ পরিমাণ ক্যালোরি কোথায় থাকে ক্যালোরি থাকে দ্বিগুণ পরিমাণ দুইগুণ দুইগুণ থাকে কোথায় এ হলো। স্নেহে বা ফ্যাটসে থাকে এখন খাবার তেল এবং ঘি রান্না করে বেশ সুস্বাদু করে এর পুষ্টি খাবার তেলে এই যে আমরা এখানে এঁকেছিলাম আগে সুন্দর করে খাবার তেল এই যে খাবার তেলের মধ্যে খাবার তেল এবং এই যে ঘি এঁকেছিলাম এই যে এখানে সুন্দর করে একটা ঘি এঁকেছিলাম দেখো ঘি তারপরে হয়েছে তারপরে এই যে ডালডা ডালডা এঁকেছিলাম এই যে ডালটা তাহলে এই এই উপাদানগুলো দিয়ে খাবারের খাবার রান্না করে খাবারের পুষ্টিমান বেড়ে যায় এবং সিদ্ধ আলুর চেয়ে ভাজা আলু রুটির চেয়ে লুচি পরোটা ইত্যাদি মুখরোঁচু কি নয় এতে ক্যালোরিও বেশি পাওয়া যায় এই যে এগুলো দিয়ে যদি আমরা ভেজে খাই তেল ঘি ডালটা দিয়ে যদি আমরা আলু রুটি লুচি ভেজে খাই তাহলে কী হয় ক্যালোরির পরিমাণ বেশি পাওয়া যায় কোন কোনো ক্ষেত্রে চর্বিতে ভিটামিন এ আছে আবার কোনো ভিটামিন ই আছে তাহলে এই স্নেহজাতীয় খাদ্যে চর্বিতে কি কি আছে চর্বি বা ফ্যাটসে চর্বি বা ফ্যাটসে থাকে হলো কি কি কোনো কোনো চর্বিতে ভিটামিন এ আছে ভিটামিনও আছে কিন্তু এই চর্বিতে আবার কোন কোন খাদ্যে আছে ভিটামিন ই এই দুইটো উপাদান হলো চর্বিতে আছে মনে থাকে যেন আচ্ছা উৎস অনুযায়ী আমরা চলো দেখি যে ভিটামিন এ আর ভিটামিন ই এই দুটো উপাদান হলো চর্বিতে থাকে তাহলে উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই ধরনের ক ধরনের দুই ধরনের দুই ধরনের স্নেহ পদার্থ কি কী ওই যে আমরা আগে বলেছিলাম উদ্ভিজ্জ উৎস উদ্ভিজ্জ উৎস আর ও প্রাণীজ উৎস বলেছিলাম মনে আছে প্রাণীজ উৎস প্রাণীজ স্নেহ পদার্থ তাহলে এই যে উদ্ভিদ উৎস আর প্রাণীজ উৎস থেকে যে চর্বিগুলো পাওয়া যায় সেগুলোকে উদ্ভিজ চর্বি বলে আর প্রাণী থেকে যেগুলো পাওয়া যায় প্রাণীজ চর্বি বলে তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কোনগুলো পাওয়া যায় চলো নেই উদ্ভিদের ক্ষেত্রে কি কি আছে উদ্ভিদের ক্ষেত্রে আছে যে কি সয়াবিন সরিষা উদ্ভিদের সয়াবিন সরিষা সরিষা তারপরে বলেছিলাম বাদাম সূর্যমুখী ভুট্টার তেল ভোজ্য তেল হ্যাঁ ভোজ্য তেলের মধ্যে সয়াবিন তেল সয়াবিন তেল তো ওই যে এখানে আমরা এঁকেছিলাম একটু আগে যে সয়াবিন তেলের বোতল ওইটা এটা হলো উদ্ভিদ উৎস আর প্রাণীজ উৎসটা কী ছিল ওই যে ঘি ডালটা এঁকেছিলাম মনে আছে প্রাণীজ উৎসগুলো এই যে প্রাণীজগুলো প্রাণীজগুলো প্রাণী প্রাণীজ স্নেহ পদার্থগুলো কী ছিল এই যে চর্বি চর্বি ঘি ডালডা ওই যে আমরা চিত্র এঁকেছিলাম মনে আছে ডালডা হ্যাঁ তারপরে ইত্যাদি তাহলে ডিমের কুসুমেও কিন্তু এই যে ডিমের কুসুম মনে থাকে যেন ডিমের কুসুম ডিমের কুসুমে কি থাকে স্নেহ পদার্থ থাকে বা চর্বি থাকে কিন্তু এ কারণে অনেক সময় ডিমের কুসুম কিন্তু খেতে না করা হয় অনেক সময় যারা ফ্যাটি তাদেরকে ডিমের কুসুম খেতে না করা চর্বি আছে প্রচুর পরিমাণে চর্বি ডিমের কুসুমে এবং তবে এই যে ডিমের যে সাদা অংশের মধ্যে কি সাদা ডিমের সাদা অংশের মধ্যে কিন্তু স্নেহ পদার্থ থাকে না এই কারণে সাদা অংশটা খাওয়া ভালো তারপরে এই এই যে চর্বি এই যে স্নেহ পদার্থটা পানির চেয়ে অনেক হালকা সে কারণে পানিতে এরা ভেসে থাকে আর একজন সুস্থ সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে পঞ্চাশ থেকে ষাট গ্রাম চর্বির প্রয়োজন হয় ষাট গ্রাম চর্বির প্রয়োজন হয় বন্ধুরা এই ছিল আজকের স্নেহ পদার্থ ধন্যবাদ সকাল